সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি জানিয়ে দিচ্ছি। এআরএম রহমতুল্লাহ, করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু। N95 মাস্ক কেনায় অনিয়ম অনুসন্ধান করবে দুদক। স্বাস্থ্যবিধি না মানায় সিলেটে 16 মামলা, 268 জনকে জরিমানা। পাটগ্রামে বিএনপি নেতা ও শিবগঞ্জে ব্যবসায়ী নিহত। বিশিষ্ট সাংবাদিক মুজাম্মেল হক তালুকদার স্মরণে দোয়া মাহফিল। করোনায় পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহের আক্তারের মৃত্যু। রাজশাহী এসেও চিকিৎসকের কাছে যাওয়া হলো না। বেনাপুল সীমান্ত থেকে গুলিবিদ্ধ বাংলাদেশের লাশ উদ্ধার। বিশ্বজুড়ে পরিস্থিতির অবনতি হচ্ছে। গত 10 দিনের হিসাবে দেখা যাচ্ছে এর মধ্যে 9 দিনই 1 লক্ষের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। প্যাংগং লেকের 4 নম্বর ফিঙ্গার থেকে 8 নম্বর ফিঙ্গার পর্যন্ত গোটা এলাকা চীন মে মাসের গোড়া থেকে দখল করে রেখেছে। বাস্তব ভিত্তিক নয়, পুরনো ধারায় গতানুগতিক বাজেট। অক্সিজেন সিলিন্ডারের কৃত্রিম সংকট, দাম আকাশ চো। করোনায় হাজার ছাড়ালো মৃত্যু। অঞ্চলভিত্তিক লকডাউন একই সাথে হতে হবে। আইসিইউ লাগবে 5,500। অপ্রত্যাশিত গতিতে ছড়াচ্ছে করোনা। করোনা সতর্কতার মধ্যে বাজেট অধিবেশন শুরু। রোহিঙ্গা সংকটের দায় বিশ্বকে ভাগ করে নিতে হবে। সরকারের ব্যর্থতায় করোনায় বাড়ছে মৃত্যু, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। ঢামেকে রোগীদের ওষুধ অর্ধেকেই চুরি করছে নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। চলে গেলেন নজরুল গবেষক শেখ দরবার আলম। করোনায় নারী নির্যাতন বেড়েছে। লালমনিরহাট ও রংপুরে 2টি নির্মম নির্যাতন। প্রশ্নবিদ্ধ মানবিকতা। রুয়েট শিক্ষকদের আবাসিক কোয়ার্টারে দুর্বৃত্তের হামলা। মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে করোনা আক্রান্তদের সহায়তায় কুইক রেসপন্স টিম। ইসলামী ব্যাংকের বরিশাল জোনের বিশেষ ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত। মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যাংকিংয়ের আহ্বান এসআইবিএলের। প্রিয় দর্শক, এটি ছিল এই মুহূর্তে নিউজ আপডেট। ধন্যবাদ সবাইকে।